দেখেন আমার আরিশের পায়ের কি অবস্থা। ওর দরজা লেগে পাটা একদম থেতলাই গেছে, তো নখটা উঠে যাবে ধীরে ধীরে, আল্লাহর রহমতে শুকায় গেছে নখটা, এখন নখটা উঠে যাবে। তো ভিডিওটা এই জন্যই করলাম, আসলে আমরা বাবা মা আমরা বাচ্চার দিকে অবশ্যই সতর্কতার সাথেই রাখবো। আসলে প্রতিটা বাবা মাই ট্রাই করে বাচ্চাদেরকে যেন না ব্যথা পায়, ওরা যেন ভালো থাকে এবং তারাও সতর্ক থাকে। তো কিভাবে যেন আসলে হয়ে যায়, চোখের আড়ালেই সব কিছু হয়ে যায়। তো আল্লাহ যেন সব বাচ্চাদের সুস্থ রাখে এবং বিপদমুক্ত রাখে, আমাদের প্রতিটা বাবা মার একটাই চাওয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।